আমি ঝর্ণা বেগম, আমি এনআরএস ওয়াশে চাকরি করি। আমাদের কোনো আইডি কার্ড বা নিয়োগপত্র কিছুই নাই। আমাকে তো চাকরি থেকে কিছু বের করে দেয়, আইনগতভাবে অভিযোগ করতে পারবো না। পরে কয় আমার কয় কি সিঁড়িতে আমি আইতেছি, বোতল দিয়ে আমাদের গালে শুনে দিছে। পরে আমি ইনচার্জ প্রিয়েম ডিজি এমনি আমি কারো করছি না। পরে আমার কইতেছে যে গালে শুনে পেলেন কাকু আমি ভয় কই নাই। পরে আমি চাকরি ছেড়ে গেছি ওই জায়গায় থেকে, আমি কাকু কই নাই। পরে আমি যে এনআরএসে ঢুকছি 8 মাস হইতেছে, হ্যাঁ আমার আমার কইতেছে, আমার দেখছে কয় কি ভাবি তোমার গালে তো আর একটা সিনে বাকি আছে, আর একটা দিমো আমার কইতেছে। পরে আমি বলেছি না এইসব কাজ করো না, বুঝছো এলাকা কাজ কোনো ভালো না। এবার করে কইছি কী করছে, আমি আবার হঠাৎ আমি দিন ডিউটি করে আমার নাইট দিছে। হ্যাঁ কী করেছে ইনচার্জ, ইনচার্জ করে অমন ধরনের লোক না বসেন, আসিল কালেকশন অনেক দিন ধরে আসিল। পরে আমি তার সাথে আমি সম্পর্ক করতাম না, ধরেন আমি কাজ করতাম, আমি অফিসে আয়া করতাম। এই কইছে কি যে আমি এর লগে আকাম করছি, আমার এই কইছে। তা আমি করছি না এটা কোনো দিন না, আমি কোনো হেল্পার, আমি হলো ইনচার্জ। এর বকুলা পানি জায়গায় আছে এইসব কথা কথা তুমি কইও না, কয় কি আমি সারেরা যা করে দেবো। আমি শুনে একবার দুর্নাম বার করলাম। পরে আমি হাত ধরছে আছি মিরাজ ভাই দেখে নিল দুর্নাম একটা বার করা কোনো ভালো না। পরে ওই যে ইনচার্জের লগে এর আবার জ্ঞানজাম হয়েছিল হেল্পার লেয়ার, পরে এর লগে আমার জ্ঞানজাম, এই জন্য এই কথাটা কইছে আমি এর লগে আকাম করছি। আমাকে যখন কইছে যে পুলিশ টুলিশ আইছিল, পুলিশদের দুজনাকে ধরে দিব এই কথা কইছিল, আর কয় কি বেতন টেতন দিব না, ওর জন্য দুজনের দুটানে পালে গেছে। আমার স্বামীকে ডাকবো, ডাকে এইসব কাজ জানাইবো এই কথা কইছে। পরে আমার চাকরি দেয় না, আমার মোরম আপার কাছে বিচার দিছি, মোরম আপার আবার ফোন দিছে মালিকের কাছে, ফোন দিয়ে কইছে যে এইসব কথা কইবা না আমার কাছে, এই কথা বলছে মোরম আপাকে। কে বলছে? মালিকে কইছে টাকা দিব না কইছে। তুমি কি জানো ঝর্ণা যে আইএলও কনভেনশন 190 পাশে কনভেনশন গৃহীত হয়েছে? না ম্যাডাম আমি এটা জানি না। এটা হচ্ছে নারীদের প্রতি সহিংসতা যাতে না হয় এইটা সম্পর্কে একটা কনভেনশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন গ্রহণ করেছে। তুমি কি এটা সমর্থন চাও যে বাংলাদেশ সরকার এটা সমর্থন করুক এবং এটা পাশ করুক? বাস্তব বলো, বাস্তব আমি চাই।